বর্তমান যে ফ্যাসিস্ট একটা দল যে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল এই উগ্র হিন্দুত্ববাদী দলের লিডার মোদি সেখানে যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি দেশ তাকে কালো তালিকাভুক্ত করেছিল তাদের সেখানে যাওয়ার নিষেধ ছিল সেই মোদি এখন ভারতের প্রধানমন্ত্রী এবং সেই বিজেপি যেখানে ভারতের মধ্যে একটা সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটিয়ে সেখানে একটা বিভাজনের রাজনীতি তৈরি করেছে তার মতো একজন ব্যক্তিকে মুজিব বর্ষে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তা হিসেবে আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জার বঙ্গবন্ধু আমাদের কাছে অনুপ্রেরণার নাম বঙ্গবন্ধু একটি আদর্শের নাম স্যার এই রকম একজন মহান নেতার জন্মবার্ষিকীতে মোদির মতো একজন সাম্প্রদায়িক নেতাকে একজন হিন্দু কট্টর হিন্দুত্ববাদী উগ্রপন্থী নেতা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মহানায়ক হিসেবে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে পরিচিত তাকে বাংলাদেশে আনা হলে আমি মনে করি এটাই জাতিকে অপমান করা হবে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো আপনাদের সিদ্ধান্তটি আপনারা পুনর্বিবেচনা করবেন বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয় বঙ্গবন্ধু দেশের মানুষের মহান নেতা আমরাও তাকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা চাই তার সেই তার যে ভাব গাম্ভীর্য সেটা বজায় থাকবে এই মোদির মতো কোনো নেতাকে বাংলাদেশে আনবেন না আর আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেই কথা বলেছেন যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক যৌক্তিকতার সম্পর্ক সুতরাং আবার সরকারের উচ্চ পর্যায়ের মহল থেকে যখন আমরা বক্তব্য শুনতে পাই ভারতকে যা দিয়েছি উজাড় করে দিয়েছি আজীবন মনে রাখবে সেটি খুবই লজ্জাজনক নির্লজ্জ বক্তব্য এটা এই বক্তব্য আমরা মেনে নিতে পারি না আজ সেই বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে সেই নির্লজ্জ বক্তব্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের উপরে হাতুড়ি হেলমেট কিংবা যে ধরনের আক্রমণ আসুক না কেন আমরা তাতে ভীত নই 17 তারিখ এখানে হামলার শিকার হয়েছিলাম ঠিক এখানে অবাক হবেন যে যেটা বলেছি যে ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না ভারতের এনআরসি সিএ নিয়ে আমরা প্রতিবাদ করতে গুটি কয়েক লোক দাঁড়িয়েছিলাম সেখানে সুস্বাস্থ্যের অধিকারী সুঠামদের কয়েকজন সন্ত্রাসী যে ভাড়ায় খাটা তারা এখানে এসে আমাদের প্রোগ্রাম করতে দিবে না এবং আপনার প্রথমে ডাকসুতে আমাদেরকে বলেছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে শুধু শুধু ভারতের বিষয় নিয়ে কেন কথা বলবা তো দেখেন যে ভারতের বিষয় নিয়ে কথা বলতেছি আমরা বাংলাদেশি বাংলাদেশেরই একজন লোক সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে তাদের প্রভাবটা এখানে কতটুকু তৈরি হয়েছে সুতরাং আজকে আপনাদের বুঝতে হবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষের অধিকার আদায় কোনো আপোষ করা যাবে না আর নাসির আবদুল্লাহর মতো কিছু লোক বসবে আমরা এসে বক্তব্য দিয়ে যাব তালি দিয়ে যাব ফেসবুকে পোস্ট দেব তাতে কিচ্ছু হবে না কোনো সমাধান হবে না 2008 সালের পর থেকে যে 14 সালের তো নির্বাচনী ব্যবস্থা গোল্লায় যাচ্ছে ডে বাই ডে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না তো আমাদের ভোটাধিকারে একটা শক্তি ছিল যে কাউকে ভোট সরকারের গদিতে বসাতে পারতাম ভোট দিয়ে আবার গদি থেকে নামাতে পারতাম নেতা বানাতে পারতাম তার কাজকর্ম খারাপ হলে ছুড়ে দিতে পারতাম এখন আর নেতা হতে গেলে ভোট লাগে না সরকার গঠন করতেও ভোট লাগে না তাহলে আপনি দাঙ্গা আছে কি জনগণ কলা খাইয়ে শুক্লার মতো আপনি যেমন থালাই দেয় জনগণকে আজকে সরকারের কাছে সেরকম মূল্যায়ন নাই এই জন্যই আমরা যারা কথা বলে যাচ্ছি যখন মনে করে রিক্স হয়ে যাচ্ছে তখন পুলিশ কিংবা নিজেদের সন্ত্রাসী বাহিনী তাদেরকে লেলিয়ে দিয়ে নিরাপদ চলক কোটা আন্দোলন তার মধ্যে হামলা চালাচ্ছে আবার যখন মনে করে রিক্স নাই তখন মাঝে মাঝে একটু বক্তব্য শুনে গুরুত্বপূর্ণ একটা দেশের ইস্যু ভারতের সাথে 5টা দেশের সীমান্ত রয়েছে সেখানে একটা হত্যাকাণ্ড ঘটে না বাংলাদেশে প্রতিনিয়তই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সরকারের পক্ষ থেকে তো মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও যদি আমরা দেখতাম একটা স্টেটমেন্ট আছে শক্ত একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না কারণ তারা যদি কর্তারা যদি অখুশি হয় এই হচ্ছে অবস্থা সেখানে যদি আমরাও যদি নীরব থাকি এক সময় সিকিম হয়ে যাবে সেটা আপনাদেরকে বলে যাচ্ছি জানি না কতদিন বাঁচাই রাখবে কারণ রেড লাইনে আছি এটা জানি প্রতিবাদ করতে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শুধু দেশি না এখন বিদেশি হুমকি আসছে
ভারতের বিরুদ্ধে কথা বলি সেই কারণে আমরা বলেছি যে মরতে একদিন হবে সুতরাং ওই কম্প্রোমাইজ নিতে যাচ্ছে কয়েকদিন বাঁচি নাসির আবদুল্লাহ যেমন বলেছে ওর বাবা আমাকে ফোন দিয়েছিল বাবা এই ছেলে এখন কি করি বাবা আমাদেরকে তো স্থানীয় বাবা অনেকে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন জায়গাতে ফোন আসতেছে তুমি একটু ওরে বুঝাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ওরে বাবা উঠাই নিয়ে আসো ওরে আমি বলছিলাম যে ভাই তোর উপরে হামলা টামলা হতে পারে তুই বসছিস দু একদিন ঠিক আছে মানুষ জানছে তো মানুষ যদি না জাগে তুই আর আমি মইরা কি করব প্রত্যেক দিন মারি খাইয়া রাস্তায় কি করব মানুষের তো কোনো চেতনা দেখতে পাচ্ছি না দেশটা তো আমার আর নাছিরের না এরকম আমাদের মতো মানুষের না অভিমান থেকে বলছি কথাগুলো ক্ষোভ থেকে বলছি আমি তো আমার ফ্যামিলির জন্য কোনো কথা বলিনি আমার আত্মীয় স্বজনের জন্য কথা বলিনি দেশের মানুষের জন্য কথা বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপি নির্বাচিত হয় হলে গিয়ে হামলার শিকার হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে বক্তব্য আসে যে সে হলে অনুমতি নিয়ে যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অহর এক হল থেকে আর এক হলে যাচ্ছে বিপিকে যেতে হলে অনুমতি লাগবে এই হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রশাসন তার নির্বাচিত বিপি কতবার অসংখ্যবার হামলার শিকার হয়েছে একটা সান্ত্বনা দেয়নি প্রশাসন ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন নেতা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায় তো এইরকম নত জানু লোকজন দিয়ে আজকে প্রত্যেকটা সাংবিধানিক জায়গা সরকার ভরে দিয়েছে সরকার সেট আপ দিয়েছে সেই কারণে আজকে কোনো জায়গা থেকে ওইভাবে প্রতিবাদ তৈরি হচ্ছে না আজকে আসিফ নজরুল স্যার যেটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে এই প্রোগ্রামের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল হয়তো কেউ কেউ ব্যস্ততা ছিল শারীরিক অসুস্থতা ছিল কিন্তু অনেক শিক্ষক আমরাও দেখি বিভিন্ন সময় দাওয়াত দিতে যায় এই সব বিষয়ে একটু এড়াইয়া চলতে চান কথা বলবে ভারতের বিষয়ে এইভাবে কথা বলবে না আমরা তো ও কি বলছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক চায় না তো সীমান্ত হত্যার স্পেসিফিক একটা প্রতিবাদ জানিয়েছে সরকার পক্ষ থেকে স্টেটমেন্ট আসতো যে আমরা ছাত্রদের যে ছাত্র বা ছাত্ররা কথা বলেছে তাদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে সীমান্তের জন্য কোনো হত্যা না ঘটা হয় একাধিকবার বিএসএফ বিজিবি বৈঠক করে কিছুই হয় না জ্বালানি হত্যা তো সারা বিশ্বে আলোচিত হয়েছিল কি হয়েছে এত বছর তো বিচারটাই হয়নি তাই আমি আজকে আহ্বান জানাবো আজকে আপনাদের নাসির আবদুল্লাহর মুখ থেকে আমরা কথাটি শুনতে চাই ভারতীয় হাইকমিশনারের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের নাম ফেলানি সড়ক করার দাবি জানাচ্ছি নাসির আবদুল্লাহ ঘোষণা দেবে যাতে তাদের অন্তরে একটা জ্বালা ধরে যে এই নামটি শুনে যে এই ফেলানিকে তারা হত্যা করেছিল সেখান থেকে তারা তারা একটা শিক্ষা পায় তারা যদি এই ধরনের কাজকর্ম না ঘটে সেজন্য যেহেতু আজকে প্রোগ্রাম বা এটার অর্গানাইজার নাসির আবদুল্লাহ সে যদি একমত থাকে তাহলে আমরা দাবি জানাচ্ছি যে সেই সড়কটির নাম ফেলানি সড়ক করা হবে এবং আমরা বলতে চাই যে ভারতের সরকারের প্রতিও আপনাদেরকে যেমন বাংলাদেশের প্রয়োজন রয়েছে বাংলাদেশকেও তেমন আপনাদের প্রয়োজন আছে আঞ্চলিক রাজনীতিতে কিংবা বৈশ্বিক রাজনীতিতে যতটা বাংলাদেশের ভারতকে প্রয়োজন তার চেয়ে বেশি বাংলাদেশকে ভারতের প্রয়োজন কিন্তু তারপরেও আমাদের নত জানু পররাষ্ট্রনীতির কারণে অবৈধভাবে ক্ষমতায় থাকতে আমরা ভারতের কাছ থেকে কখনোই কোনো সুবিধা আদায় করতে পারিনি বিভিন্ন জায়গায় যেটা বলা গেলে বাঁশ খেয়ে যাচ্ছি যেমন পানি নদীর উজানে বাঁধ দিয়ে যেমন পানি নিয়ে যাচ্ছে উত্তরাঞ্চলকে মরুভূমি বানিয়ে দিচ্ছে আবার আর এক জায়গা থেকেও পানি নিচ্ছে 11 বছর এই সরকার ক্ষমতায় আছে সরকারের সাথে খুব ভালো সম্পর্ক দাবি করে তিস্তা চুক্তি পর্যন্ত করতে পারেনি একটা যুক্তি গেল খোরা যুক্তি যে যে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে একবার আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়েছিলেন যে সেই চুক্তিটি হয়নি অথচ ভারতের সংবিধানের সম্ভবত 253 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার সেটা মুখ্য নয় অথচ আমাদেরকেও যে কলা দেখিয়ে যেটা বলে যে সান্ত্বনার বাণী শুনে এসেছেন যে পরবর্তীতে হবে আমরা ইলিশ পাঠাই পরের দিন বাংলাদেশে পেঁয়াজ আসে না তার জন্য কি পরিমাণ সাফার আর বাংলাদেশ হয়েছে যে এখান থেকে যদি সরকার শিক্ষা না দেয় না নেয় তাহলে বলবে জনগণ কিন্তু একদিন ফুসে উঠবে জনগণকে বেশি দিন দাবায় রাখতে পারবেন না বঙ্গবন্ধুর দল দাবি করেন সেই বঙ্গবন্ধুরই কথা আছে কিন্তু বাঙালিদের বেশি দাবায় রাখতে পারবে না আমি আজকে সেই কথাটাই বলবো আজকে যেভাবে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতেছেন
মানুষকে যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছেন ক্ষমতায় থাকার জন্য মানুষের ভোটাধিকার হরণ করতেছেন দেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীনে ঠেলে দিচ্ছেন মানুষ কিন্তু তৈরি হচ্ছে যে কোনো সময় কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ দেখবেন ঘটে গেছে তার আগেই সচেতন হন ভালো হচ্ছে